সো ফ্রেন্ডস, আমি কিন্তু আমার পিসিতে এক্সটার্নাল হার্ড ডিস্ক লাগিয়েছি, ঠিক আছে? তো আমাদের কিন্তু স্টোরেজ, প্রচুর পরিমাণে স্টোরেজ প্রয়োজন হয়, কারণ কি প্রচুর ডেটা আমাদের কাছে কিন্তু রাখতে হয়। সেই জন্য এবার আমি আমার তো স্টোরেজের জন্য আবার 1 TB একটা হার্ড ডিস্ক লাগিয়েছি। এবার হার্ড ডিস্কটা লাগিয়েছি কিন্তু আমার কম্পিউটারে কিন্তু হার্ড ডিস্কটা শো করছে না। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনাদেরও যদি এরকম কোনো প্রবলেম হয় যে আপনি আপনি হার্ড ডিস্ক লাগিয়েছেন কিন্তু হার্ড ডিস্কটা আপনার শো করছে না, তাহলে আপনি হার্ড ডিস্কটা আপনার কম্পিউটারে শো কিভাবে করাবেন সেটি কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু SSD লাগিয়েছি এবং SSD-র যে কেবিল রয়েছে SATA কেবিল সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে লাগিয়েছি, তা সত্ত্বেও কিন্তু আমার PC-তে SSD শো করছে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করছে না। তো এই প্রসেসের মধ্যে আমি দেখাবো যে কিভাবে আমরা SSD-টাকে শো করাবো। রাইট ক্লিক করে এখানে অপশানে গিয়ে আমরা চলে যাব ডিস্ক ম্যানেজমেন্টে, ঠিক আছে? এইবার আমাদের কিন্তু SSD-টা লাগানো থাকলে এরকম অপশান শো করবে, করার পরে আমরা জাস্ট এর উপরে ওকে ক্লিক করব। আমরা কিন্তু কোনো সেটিংস চেঞ্জ করব না, ওকের উপরে ক্লিক করব। GPT-তে কিন্তু থাকবে, ঠিক আছে? GPT-র ওখানে কিন্তু টিক মার্ক করা থাকবে এবং ডিস্ক ওয়ানে টিক করা থাকবে। তো এখন দেখতে পাবেন আমাদের কিন্তু একটা আনলোকেটেড ডিস্ক দেখাচ্ছে, তো এর উপরে আমাদের কিন্তু রাইট ক্লিক করতে হবে। এটাই কিন্তু আমাদের যে হার্ড ডিস্কটা আমরা লাগিয়েছি সেটা। এবার এর পার্টিশন তৈরি করতে হবে, রাইট ক্লিক করে নিউ সিম্পল ভলিউমের উপরে ক্লিক করে নেক্সটের উপরে ক্লিক করতে হবে। এবার আমরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টোটাল হার্ড ডিস্কটা দেখাচ্ছে। এবার আমরা কটা পার্টিশান করব সেই অনুপাতে কিন্তু আমাদের পার্টিশান, যদি আমি 3টে করতে চাই তাহলে কিন্তু আমাদের সেইভাবে এইটাকে ভাগ করে নিতে হবে, ঠিক আছে? 1 TB হার্ড ডিস্ক রয়েছে, এটাকে আপনি 3টি ড্রাইভ তৈরি করতে চান, তাহলে এই যে পুরো যে অ্যামাউন্টটা রয়েছে সিম্পল ভলিউম সাইজ যেটা রয়েছে এটাকে 3 দিয়ে ভাগ করে দেবেন। তো এইভাবে অ্যামাউন্টটা দেওয়ার পরে এখানে কিন্তু নেক্সট করতে হবে, ঠিক আছে? মানে এটা কিন্তু MB-তে ক্যালকুলেট হচ্ছে। এবার নেক্সট করার পরে কোনো কিছু চেঞ্জ করব না, আবার নেক্সট করব, দেখতে পাচ্ছেন? এবার আপনার যেখানে HE থাকবে তার কোনো মানে নেই। এবার নেক্সট, আবার নেক্সট করব, ঠিক আছে? যে দেখতে পাচ্ছেন এবার ফিনিশ করে দেবো। ফিনিশ করে দিলে পরেই কিন্তু আমাদের একটি দেখতে পাচ্ছেন ড্রাইভ ক্রিয়েট হয়ে গেছে, আর বাকি থাকলো 653 GB। এইভাবে কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন রাইট ক্লিক করে এই প্রসেসটা বারবার আমাদের দিতে হবে, আমরা যতগুলো ড্রাইভ তৈরি করব। তো এবারও আমি মানে আমার প্রয়োজন মতো আমি যে সাইজটা নিয়ে নিয়েছি সেইভাবেই করে নেব, ঠিক আছে? 200 GB, 300 GB বা 500 GB এইভাবে কিন্তু আমি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন 400 GB করে কিন্তু আমার দুটো ড্রাইভ হয়ে গেছে, 300 GB, 400 GB এবং 253 GB করে কিন্তু আমার ড্রাইভ কমপ্লিট হয়ে গেল। এইবার যদি আমি আমার PC অপশানে ওপেন করে দিই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 3টে ড্রাইভ শো করছে। মানে এইভাবেই কিন্তু আমাদের যে হার্ড ডিস্ক রয়েছে সেটাকে শো করাতে হয়।